হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা আয়োজিত হল পলতায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর নিঃশর্তে ক্ষমা প্রার্থনা দাবি করে পলতা শান্তিনগর মতুয়া সম্প্রদায়ের মানুষ আয়োজন করলেন প্রতিবাদ সভা। রবিবার আয়োজিত এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মতুয়া ধর্মের কয়েকশো মানুষ। ডঙ্কা বাজিয়ে তারা ঘটনার প্রতিবাদ জানান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গৌরচন্দ্র বিশ্বাস জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিঃস্বার্থ ক্ষমা না চাইলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এবং রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্ন অভিযান করবেন। আমাদের প্রতিবাদ সভায় আপনারা দেখেছেন, বিভিন্ন পেপার পত্রিকা দেখছেন, বিভিন্ন মিডিয়া দেখছেন, চারিদিকে আমাদের যিনি আরাধ্য দেবতা, যাকে আমরা যে ধর্মের লোক আমরা, সেই হরিচাঁদ গুরুচাঁদের ধর্মের লোক, যে ধর্মের লোকেরা আমাদের সেই হরিচাঁদ গুরুচাঁদ, যিনি আমাদের দেবতা হিসাবে পরিচালিত এবং যিনি আমাদের সমাজকে, আজকে আমরা লেখাপড়ি জানতাম না, আমার হরিচাঁদ ঠাকুর যেখানে যেতেন বলতেন, আগে একটা স্কুল কর তাহলে তোর বাড়ি যাব। আজকের শিক্ষার গুরুচাঁদ ঠাকুর, আজকে সেই শিক্ষার যে আলোতে আমরা নবশূদ্র সমাজের মানুষরা, আজকে আমরা যারা আজকে দেখবেন বিভিন্ন জায়গায় নবশূদ্র সমাজের মানুষরা আইপিএস হয়েছে, আইআরএস হয়েছে, বিভিন্ন বিডিও এসডিও থেকে আরম্ভ করে এর দয়া হচ্ছে আজকে আমাদের গুরুচাঁদ ঠাকুর। সেই ঠাকুরকে আপনারা জানেন, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী একটা ভাষা প্রয়োগ করেছে, যে ভাষাটা আপনারাও জানেন, আমি সেটা ভাষায় প্রকাশ করতে চাইছি না, সেই ভাষাটা ক্ষমাহীন ভাষা। সেই ভাষায় আমরা মতুয়া সম্প্রদায়ের মানুষরা আমরা বারে বারে বলছি যে এটা আপনি ভুল করেছেন, আপনি তো আমাদের ধরেই মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আপনাকে আমরা নবশূদ্র সমাজের মানুষ, হরিভক্তর মানুষরা, আমরা আপনাকে ভোট দিয়েছিলাম, তাই ভারত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আপনি হয়েছিলেন। আজকে আপনি এই ভাষাটা আপনি উড্ড করুন, আপনি এই ভাষাটা অন্তত উড্ড করুন যে আপনার বলতে ভুল করেছেন, কিন্তু তিনি সেটা করছেন না। তার জন্যে আজকে বিভিন্ন জায়গায় আমরা যারা হরিভক্ত মানুষরা আছি, হরিচাঁদ গুরুচাঁদের যারা ভক্ত মানুষ, তারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় গতকাল দেখেছেন চাকদায় সেখানে শশী পাজাকে সেখানে ফিরিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবাংলা আমরা হরিভক্ত মানুষ, আমরা নবান্ন অভিযান করব, তারই প্রস্তুতি হিসাবে আজকে পলতায় এই সভায় যেদিন নবান্ন অভিযান করব, কয়েক লক্ষ মানুষ আমরা সেদিন নবান্ন যাব এবং সেখানে অবরোধ করে দেবো, পশ্চিমবাংলাকে অচল করে দেবো। এই আমাদের ধর্মীয় দেবতাকে যেভাবে অপমান করেছে, সেই অপমানের প্রতিবাদ করার জন্যে আমরা সমাজের আমরা কোনো অনিয়ম করতে চাই না, আমরা এই সমাজের বিরুদ্ধে যেতে চাই না। আমাদের শুধু একটাই আবেদন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাষা প্রয়োগ করেছেন তিনি সেইটা উড্ড করুন, তা না হলে আমাদের হরিচাঁদ গুরুচাঁদের যারা আমরা ভক্ত মানুষ, যারা আমরা হরিচাঁদ গুরুচাঁদ যারা আমরা দেবতা, আমাদের কাছে তিনি আমাদের কাছে দেবতা, আমাদের গুরুচাঁদ ঠাকুর ভগবান। গুরুচাঁদ ঠাকুরের কাছে যে ব্যক্তি গেছে তার সন্তান হয়নি, গিয়ে নমস্কার করে যায় বলে তুই ঘরে তুই ওই কামনা সাগরে ডুব দিয়ে চলে যা, সামনের বছর তোর সন্তান কে এনে এখানে পুজো দিয়ে যাস, সেখানেই সেখানে জন্মগ্রহণ করেছে। আছেন আপনারা উপর আছেন, এবার আপনাদের সামনে এই আমাদের ধর্মীয় বক্তব্য রাখছেন আমাদের হরিভক্ত মিন্টু রায় মহাশয়। তো বন্ধুগণ, আজকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।